কোথায় ভাই কেউ তো নেই এখানে চপ কি বলছিস ভাই মিথ্যে কথা বলছিস কেন আরে বস তুমি উল্টো দিকে দেখছো বস এদিকে পেছন দিকে এসো পেছন দিকে এসো আরে ঠিকই তুই পেছন দিকে এটা এটা কি হ্যালো ভাই আমার তো কেমন মনে হচ্ছে এটা আয়রন ম্যান এসেছে এখানে আরে হ্যাঁ বস তোমার সাথে আয়রন ম্যান দেখা করতে এসেছি আমি জানি না কেন ভাই তুমি তো মনে হচ্ছে সেলিব্রিটি হয়ে গেছো আমি সেলিব্রিটি ওটা তো মাইকেল দা হয়েছে ভাই মাইকেলের এখন হয়েছে ভাই অ্যাকোয়াম্যানের পাওয়ার वगैरह এখানে বাই দ্য ওয়ে আমাদের আয়রন ম্যান এসেছে কেন ভাই একটু কথা বলি গিয়ে কি বলছে হ্যালো আয়রন দা ব্যাপারটা কি আরে আসলে ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে যে আমাদের জানো তুমি থানোস কে নিশ্চয়ই থানোস আবার ফেরত চলে এসেছে তো তুমি আমার কাছে কি করতে এসছো থানোস যখন ফেরত চলে এসছে তো তুমি ওকে তো হারাতে পারবে তুমি হারিয়েছো আগে ভাই যাও এবার হারিয়ে এসো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা একা হারাতে পারবো না আমাদের অনেকের হেল্প লাগবে আর ও পুরো অ্যাভেঞ্জার্স এর গোটা টিমকে চ্যালেঞ্জ করেছে অ্যাভেঞ্জার্স রা এসে নাকি ওকে হারাক আর আমি জানি না ও কিভাবে এসছে ও কোনো পাস্ট থেকে আই থিঙ্ক চলে এসছে আমার যা মনে হচ্ছে কিন্তু আমি জানি না ভাই ওকে কিভাবে হারাবো তো আমার তোমার হেল্প লাগবে খুব জোর কারণ অ্যাভেঞ্জার্স এর কোনো লোক এখানে নেই আমি এখানে চুপটি করে হেগে দিই আমাকে কেউ দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছ না হেগে দি আরেকটু জোরে ওই ওই চপের বাচ্চা ওই তুই তুই এখানে কি সুন্দর মিটিং চলছে তুই এখানে হাঁকছিস তুই চল এখান থেকে ভাগ এখানে হেগে দিয়ে চলে গেল আর বস কি করবো বস পেয়েছিল তো তুমি তো বাইরে নিয়ে যাও না আমি তাই জন্য এখানেই করছি তুই যাবি এখান থেকে চল নিজের বাড়িতে ঢোক চুপচাপ আম নন্দা নেই এখানে আগে চলেছে আরো যাচ্ছি তো বস তুই বকছো কেন যাচ্ছি তো বাকি আয়রন দা ওর জন্য আমি সরি বলছি কিন্তু তুমি যেটা বলছিলে যে আগে হ্যাঁ থানোস ফেরত চলে এসছে আর যেটা হচ্ছে মেন কথা যে থানোস কে আমরা হারাবো কি করে দেখো ফ্র্যাঙ্কলিন আমি তো গেছিলাম মাইকেলের বাড়িতে কিন্তু মাইকেলের কাছে অ্যাকোম্যানের পাওয়ার আছে বলে আমি ওর বাড়িতে গেছিলাম কিন্তু মাইকেল তো এখানে নেই মাইকেল কোথায় ছুটিতে চলে গেছে তাই জন্য আমি ওকে কন্ট্যাক্ট করতে পারছি না তো আমি ভাবলাম তোমার কাছেই আসি আর তুমি যেহেতু জানো যে কিছুদিন আগে আমার বাড়ি থেকে মাইকেল চুরি করেছিল হচ্ছে একটা গাড়ি যেটা আমার খুব ফেভারিট ছিল তো আমি তার জন্য ওর সাথে সেরকম কথা বলছিলাম না বাট তাও আমি ওর বাড়ি গেছিলাম কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে ও তো এখন নেই তো আমার হেল্প তোমাকেই করতে হবে হ্যাঁ সে নয় বুঝলাম কিন্তু আমি তোমার হেল্প করবো কি করে ভাই আমি তো নর্মাল ভাবে কিছু আর করতে পারবো না মাইকেল দার কাছে তো অ্যাকোয়াম্যানের পাওয়ার আছে ও ভাই উড়তে পারে জোরে লাফাতে পারে জলের ভেতর হাঁটতে পারে অনেক কিছু পাওয়ার করতে পারে বাট আমার কাছে তো কোনো পাওয়ার নেই আমি কি করতে পারি ভাই তোমার সাথে আরে তুই সেগুলো চাপ নিচ্ছিস কেন সেগুলো তো আমি তোকে দেবো তোকে পাওয়ারের ব্যাপারে ভাবতে হবে না পাওয়ার আমার কাছে অনেক স্যুট আছে আমি তোকে দিয়ে দেবো কিন্তু আমি এরকম অনেক লোককে বলেছি যারা আমাদের সাথে হেল্প করবে আর এখন যেটা মেইন ব্যাপার যে তোকে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে ওই স্যুটটা আনতে কিন্তু বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়বে হচ্ছে থানোস তোকে বেঁচে বেঁচে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে হবে আর ওখান থেকে সব স্যুটগুলোকে আজাদ করতে হবে যাতে বাকি লোকেরাও স্যুটগুলো পেয়ে যায় আর আমি স্যুটগুলো আগে থেকে প্রোগ্রাম করে রেখেছি লোকেদের কাছে অটোমেটিক গিয়ে গায়েতে লেগে যাবে তো তোকে আগে গিয়ে নিজের স্যুটটা নিতে হবে প্লাস বাকি লোকগুলোকেও স্যুটটা দিতে হবে যাতে আমরা শহরটাকে বাঁচাতে পারি নয়তো থানোস একেবারে শেষ করে দেবে জায়গাটাকে আচ্ছা সেসব তো ঠিক আছে আমি তোমার নয় হেল্প করবো কিন্তু তোমাকে আমার একটা হেল্প করতে হবে আরে হ্যাঁ হ্যাঁ বল না কি হেল্প এই যে যারা এখন ভিডিওটাকে দেখছে তাদেরকে তোমাকে বলতে হবে যে ওরা যেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় যাতে আমরা তাড়াতাড়ি 50k হিট করতে পারি আর ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দেয় আরে ঠিক আছে এই নে এই নে এই যে তোমরা যারা ভিডিওটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও কারণ নারিন দা গেমার খুব তাড়াতাড়ি 50k হিট করতে চায় তো ওর যেন স্বপ্নটা পূরণ হয়ে যায় তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও তাহলে তো ভাই আমি আরামসে ভাই একদম পাওয়ার পেয়ে যাবো ভাই তোমরা শুনতে পাচ্ছ আমরা পাওয়ার পাবো ভাই আমরা আয়রন ম্যানের পাওয়ার পাবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা একদম মাস্ত উড়বো ভাই মাস্ত উড়ে উড়ে বেড়াবো যাতে বুঝতে না পারে ভাই বেশি ওভার এক্সাইটেড যদি থাকি বুঝতে পেয়ে যায় তাহলে আর দেবে না বাকি ঠিক আছে চলো চলো যাওয়া যাক আসলে ব্যাপারটা হচ্ছে আমি তোর সাথে যেতে পারবো না কারণ সবাইকে ডাকতে যাচ্ছি আর এই টাইমে আমি চুপি করে কাজগুলো সেরে ফেলি আবার না দেখতে পেয়ে যায় এদের কথার মাঝে ভাই আমার তো পায়খানা পাচ্ছে কেন তাড়াতাড়ি পালি যাই এখান থেকে ওই চপ এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে তুই যাবি এখান থেকে খালি হেগে হেগে বেড়াচ্ছে ভাই সারি বাড়িতে বাকি ঠিক আছে যারা তোমরা খাওয়ার টাইমে ভিডিওটা দেখছো ভাই সরি তাদেরকে কারণ এই চপের জন্য সব হচ্ছে আমি কিছু করিনি বাকি ঠিক আছে চলো টনিদা আমাদের সাথে একদম ভাই হেল্প করো একটু আমাকে কমসে কম তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে তো দাও আরে না না আমি যেতে পারবো না আমাকে একটা অন্যই দেশে যেতে হবে আমাকে লস স্যান্টোস ছেড়ে বাইরে যেতে হবে তো তাই জন্য তুই আমার বাড়িতে যা আর ওখান থেকে সব স্যুটগুলোকে ছাড়িয়ে দে আর তারপর তুই যতক্ষণ সামলাবি এদেরকে আমি ততক্ষণ অ্যাভেঞ্জার্স এর বাকি লোকগুলোকে নিয়ে চলে আসবো তারপর আমরা থানোস এর গেম বাজি দেবো এখানে ও তো গাইজ মাজরাটা এইখানে যে আমাদের যেতে হবে আর তুই এদিকে কোথা থেকে লে চপ ভাই সরি সরি উঠে পড় আমি কিছু করিনি সরি আর মারবো না তোকে আর মারবো না আরে বস তুমি মারলে কেন আরে বস তুমি মারলে কেন আমি কথা বলবো না আমি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকবো আমি কথা বলবো না সরি আমি বললাম তো ঠিক আছে টনিদা আমি বেরিয়ে যাচ্ছি তোমার বাড়ির জন্য আর এদিকে আরেকটা চপ এদিকে একটা চপ কি চলছে এ চপ
এটা কে? আরে বস, ওটা আলুর চপ। অনেকদিন পর আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম। আচ্ছা, ওটা আলুর চপ এরম ভাবে হাগছিল, তাই আমি বলি যে তুই তো ওরম ভাবে হাগিস না। বাকি ঠিক আছে টনিদা, আমি যাচ্ছি তোমার বাড়িতে। ওখান থেকে গিয়ে আমি তোমার স্যুট গুলোকে সব আজাদ করছি, আমি একটা স্যুট নিয়ে নেবো। প্লাস এটা হচ্ছে বড় কথা যে তুমি বললে শহরে থানোস ঢুকে গেছে, তো আমাকে ভাই একটু বেঁচে বেঁচে যেতে হবে। বাকি ঠিক আছে চলো, আমি চললাম এখান থেকে। টাটা, তুমি আরামসে গিয়ে তাড়াতাড়ি ওদের নিয়ে আসো, যতক্ষণ আমি ওদেরকে আটকে রাখতে পারি ভাই। বাকি ঠিক আছে চলো, আমি যাচ্ছি। এই আলুর চপ বেশি হাগিস না, তুই বড্ড বেশি হাগছিস। আরে ঠিক আছে, আমি হাগবো না। তুই মেয়ে নাকি? হ্যালো, জানি না ভাই, ও তো মেয়ে মনে হচ্ছে। বাকি ঠিক আছে চলো গাড়ি নেওয়া যাক। তোদের কি মনে হয় তোরা আমাকে মেরে ফেলেছিস? কিন্তু না, তোরা জানিস না যে আমি কত পাওয়ারফুল। আমি তো এখন তোদের সিকে হালকা হালকা করে মারছি, কিন্তু যতক্ষণ না আমাদের সামনে অ্যাভেঞ্জার্স আসবে ততক্ষণ তোদের সিকে পুরো ভেঙে যাবে। মা, আমার চাই অ্যাভেঞ্জার্স, আমার চাই অ্যাভেঞ্জার্স। যতক্ষণ না আমি অ্যাভেঞ্জার্সদের পাব ততক্ষণ আমি এখানে ডিস্ট্রাকশন করতেই থাকবো। তোদের কি মনে হয় তোরা আমাকে এমনি মেরে দিতে পারবি? আমি পুরো মাঝখানা স্টোর নিয়ে আবার ফেরত চলে এসেছি। তোদের তো কোনো চান্সই নেই আমাকে হারানোর। অ্যাভেঞ্জার্স তাড়াতাড়ি আমার সামনে আয়, বাকি তো গাইজ আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। টনি কাকাও এখান থেকে বেরিয়ে পড়েছে, আর আমাদেরকে এখন যেতে হবে হচ্ছে টনি কাকার বাড়িতে। কারণ তোমরা জানো নিশ্চয়ই যে ওখানে স্যুটগুলো রয়েছে, তো ওই স্যুটগুলো আমাদের আনতে হবে। কিন্তু যেটা হচ্ছে বড় কথা যে ভাই ফ্র্যাঙ্কলিনের গাড়িগুলো ভালো। আর তোমরা ভাবছো হয়তো আমি কি করে ভাই টনি কাকার বাড়ি চিনলাম। আর বাড়ি চেনার মেন কথা হচ্ছে যে মাইকেল ওখান থেকে গাড়ি চুরি করেছিল। আর এটা কার গাড়ি ভাই? এটা চুরি করতে হবে মনে হচ্ছে। বাকি ঠিক আছে, আমি ভুল দিকে যাচ্ছি কথা বলতে বলতে, আমাকে এদিকে যেতে হবে। আর ভাই শহরে ঢুকতে ঢুকতে ওখানে থানোস বলছে লাফালাফি করছে, আর থানোস অনেক ডিস্ট্রয় অলরেডি করে দিয়েছে। আর ভাই আমরা ওপর দিকটায় আছি বলে আমরা সেরকম কিছু জানি না, কিন্তু যেটা হচ্ছে বড় কথা যে আমাদের শহর হয়ে যেতে হবে। আই থিঙ্ক আমি দেখি, ইয়েস আমাদের শহর হয়ে যেতে হবে, বাট আমরা শহরের উল্টো দিকে আছি এখন। বাকি ঠিক আছে চলো একবার শহরের দিকে গিয়ে দেখা যাক যে থানোস ওখানে কি করছে। থানোস দেখো আমি গাড়িতে আছি, তো থানোস আমাকে সেরকম স্পিডে ধরতে পারবে না, কিন্তু যদি ধরে নেয় তাহলে ভাই খুব বাজে গেম বেজে যাবে। বাকি আমি শহরের দিকে যাই এখন, তারপর আমি টনি কাকার বাড়িতে যাবো, কারণ আমিও তো দেখতে চাই যে থানোস কেমন পাওয়ারফুল। বাকি এখনো যারা ভিডিওটাকে লাইক করে অবশ্যই লাইক করে দাও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ ভাই কালো কালো দেখো সাবস্ক্রাইব বাটন এসেছে, এখন কালো হয়ে গেছে লাল থেকে ভাই, আর আমার দিন ভালো হয়ে যাবে। বাকি ঠিক আছে চলো, এখানে আমরা অলমোস্ট শহরে চলে এসেছি, এবার এখানে দেখি যে কি চলছে। বাকি আমাকে এখন অনেকটা যেতে হবে, আর তারপর আমরা বুঝতে পারবো যে এখানে কি চলছে ভাই। আর এত বৃষ্টি হচ্ছে কেন শহরে আমি বুঝতে পারছি না, আমার মনে হয় ওই থানোসের জন্যই হচ্ছে ভাই। ওয়েল তো গাইজ আমরা শহরে চলে এসেছি, আর এখানে থানোস ইয়েস রয়েছে। ও ভাই এটা কি হচ্ছে ভাই? এ শুধু আমাকে মারছে কেন ভাই? এখান থেকে দৌড় মার, এখান থেকে দৌড় মার। থানোস ভাই এখানে খুব বাজে চালাচ্ছে, খুব বাজে চালাচ্ছে। এখান থেকে পালা 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 ভাই, পালা এখান থেকে। আমি জানি না, আমি টনি স্টার্কের বাড়িতে চললাম। আমি ভাই ডাইরেক্ট টনি স্টার্কের বাড়িতে। আমাকে খুব বাজে ভাবে তারা করেছে, আমাকে খুব বাজে ভাবে তারা করেছে, আমি জানি না। আর পেছন থেকে ও ভাই আগুন ফাগুন মেরে কি সব করছে এটা? আমার গাড়ি খারাপ হয়ে গেছে না কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না। আমাকে এখান থেকে পালাতে হবে, আমি এটুকু বুঝতে পেরেছি। আর আমার অবস্থা দেখো গাড়ির, থানোস আমার গাড়ি বাড়ি ছাড়ছে না ভাই, পালা এখান থেকে। ও বুঝতে পেরে গেছে মনে হয় আয়রন ম্যান আমাকে চুজ করেছে ওকে মারার জন্য, তাই জন্য ও ভাই একেবারে আমার গেম বাজাতে চলে এসছে। আমি এখান থেকে পালাম ভাই, আমি জানি না, আমি এখান থেকে দৌড়। আরে 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 ভুল দিকে যাচ্ছি ভাই, আমাকে দিক দিয়ে ঢুকতে হবে। থানোস চলে এসছে, চলে এসছে। ও ভাগো 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 ভাগো, তলে লাম্বার তলে লাম্বার তলে লাম্বার। আরে গাড়ি সোজা থাকবি, গাড়ি সোজা থাকবি, থানোস না চলে আসে, থানোস না চলে আসে ভাই। এত বাজেভাবে থানোস কেন তারা করছে আমি জানি না, আর আমার পেছনে কেন তারা করছে। হ্যালো ভাই ভাগ 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 ভাগ। ও গাইজ আমি থানোসের কাছ থেকে কিভাবে বেঁচেছি তোমরা বিশ্বাস করবে না ভাই। আমি দৌড়েতে দৌড়েতে ওখান থেকে পালিয়েছি, আর আমরা যেতে যেতে অলমোস্ট চলে এসেছি হচ্ছে টনি কাকার বাড়িতে। দেখতে পাচ্ছ এখানে স্টার্ক মেনশন 2.0 বলে বলা রয়েছে ভাই। এখানে আমাদের মেনটাতে কেন নিয়ে যায় না আমি জানি না। এখানে একটা এটা কি দাঁড়িয়ে, আমি ভাই একটা মেয়ের জন্য বোগাটি ভাবলাম। বাকি ঠিক আছে চলো আমাদের ভেতরে যেতে হবে। হ্যালো দরজা খুলে যা ভাই, আমাদের ভেতরে যেতে হবে তাড়াতাড়ি। চো আমাদের স্যুটগুলোকে আজাদ করতে হবে, তারপর আমাদের থানোসের সাথে ফাইট করতে হবে ভাই মেনলি। আর আমি জানি না ভাই কোন কোন লোকগুলোকে টনিদা বলেছে, মানে আমাদের আয়রন ম্যান বলেছে সবাইকে। আর আমাকে গিয়ে আমাদের ওই যে ভেতরে একটা স্যুটের জায়গা আছে আমি দেখেছি, ওখানে গিয়ে আমাকে স্যুট নিতে হবে। প্লাস আমাকে অনেক স্যুট আজাদ করতে হবে, আমি এটুকু বুঝতে পেরেছি। আর আমি জানি না আজাদ কি করে করে। বাকি চলো সামনে চলো আরামসে, বাকি স্যুট থাকলে তো আমি আজাদ করবো, বাকি আমি জানি না কি করতে হবে। চলো এখানে গাড়িটা রেখে দিই। এখান থেকে গাইজ আমাদের মাইকেল এখান থেকে গাড়ি চুরি করেছিল, বাকি ঠিক আছে এটা রেখে দিই। আর এখান থেকে আমি দেখি যে কোন স্যুটটা আমি নেবো, কারণ ওপরে তো স্যুট রয়েছে প্লাস তলাতেও স্যুট রয়েছে। দেখা যাক কোন স্যুটটা নেবো। এগুলো তো সব পুরনো পুরনো স্যুট, এগুলো অনেক পুরনো স্যুট ভাই। তলায় কিছু আছে ভালো স্যুট, দেখি তো তলা নেবে যা নেবে যা। আর আমার মনে হয় এই স্যুটগুলোকেই আজাদ করার ব্যাপারে বলছিল। বাকি ঠিক আছে চলো এখানে কোথায় আছে ভালো স্যুট, ইয়েস এই স্যুটটা আছে ভাই, এই স্যুটটা নেওয়া যাবে চলো। বাকি ঠিক
আছে চলো আমি চুজ করে নিয়েছি কোন স্যুটটা আমরা নেবো, তো এটা আমাদের নিতে হবে এখন। বাকি ঠিক আছে চলো এখানে দাঁড়িয়ে পড়ি, আই থিঙ্ক এখান থেকেই আমাদের স্যুটগুলো চেঞ্জ হয়ে যাবে। চলো দেখি 3 2 1 ও গাইস আমরা এখান থেকে একটা স্যুট পেয়ে গেছি, বাট আমি জানি না এটা কোথা থেকে এলো, হঠাৎ করে এসে গায়ে চিপকে গেল। আর এখান থেকে একটাও স্যুট না এটা ভাই, এটা একটা আলাদাই স্যুট। এই দেখো এটা তো লেটেস্ট স্যুট, এ দেখো আমরা এটাতে উড়তেও পারবো। এই দেখো ভাই আমরা বেরিয়ে পড়লাম বাইরে, বাইরে এখনো ইয়ে হচ্ছে। দেখো আর আমি বাকি স্যুট গুলো কয়েকটা আজাদ করে দিয়েছি। আর আমাকে দেখো ভাই কি লাগছে, দেখো আর এর অনেক পাওয়ার আছে। এই দেখো ভাই কত পাওয়ার, এই দেখো এইটা। কিন্তু তোমরা একটা জিনিস জানো কি আমি জানি না, যে এখানে একটা ইয়েরও ব্যাপার আছে ভাই, এনার্জির ব্যাপার আছে। এনার্জি যদি পুরো একদম লস হয়ে যায় তাহলে আমরা অনেক কিছু আর ইয়ে করতে পারবো না। আরে ওপরে চো, ওপরে চো, ওপরে চো ভাই, দেখো আমরা উড়ছি। এখানে যদি প্রত্যেকটা এনার্জি আমাদের শেষ হয়ে যায় না তো আমরা ভাই আর কিছু পাওয়ার ইউজ করতে পারবো না। এই দেখো আমরা জলের উপরে, জলের উপরে, জলের উপরে, জলের তলায় না, জলের তলায় কাজ করে না ভাই স্যুট, ইলেকট্রিক তো, বুঝতে পারছো। বাকি ঠিক আছে চলো, আমি একটু আগে জানতে পারলাম যে টনি কাকা কিছুক্ষণের মধ্যেই ওদের সবাইকে নিয়ে আসবে। আর যেটা হচ্ছে মেইন কথা যে থর, স্পাইডারম্যান, বাকি হকাই সবাই আসছে। আর আমাকে এখন শহরে যেতে হবে, শহরে গিয়ে থানোসের সাথে ফাইট করতে আটকে রাখতে হবে যতক্ষণ আয়রন ম্যানরা আসছে। বাকি ঠিক আছে চলো শহরের দিকে যাওয়া যাক। আর আমি কয়েকটা স্যুট আজাদও করেছি, এবার আমি জানি যে ওই স্যুট গুলো দিয়ে কি আসলে কিছু কাজ হবে কি না। চলো এখন আপাতত শহরের দিকে যাওয়া যাক। আমরা কোথায় যাচ্ছি আমি জানি না ভাই। বাকি ঠিক আছে চলো শহরের দিকে অলমোস্ট চলে এসেছি। এবার থানোস আই থিঙ্ক এখানে আছে, আমি উপরে উঠেই থানোসকে লালকাড়বো ভাই। ওই উপরে গিয়ে এখানে ভাই তলায় ইয়ে করবো না, নয়তো বলবে যে থানোসই মারছে। বাকি ঠিক আছে উপরে চলো আরামসে, আমরা এটা দিয়ে অনেক উঁচু পর্যন্ত যেতে পারবো তোমরা জানো কি আমি জানি না। বাট ঠিক আছে চলো এখান থেকে আরামসে আমরা উপরে গিয়ে থানোসকে আওয়াজ দিই যে থানোস কোথায়, থানোসের সাথে এবার আমরা ফাইট করবো। ওখানে মারপিট করিস না। আরে থানোস ভাই মিডিয়র বগেরা ছুটছে আমার উপর, দেখো কি কেস চলছে। থানোস ওই দেখো, ও ভাই ওই দেখো উপরে ভাই, আমি ওকে একটুখানি টাচ তো করেছি। ওই দেখো ওই দেখো 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 ভাই পড়ছে 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 পড়ছে। এই দেখো ভাই থানোস খুব জোর মারছে, মেরে দে মেরে দে মেরে দে, কমান ভাই ভাই, দাঁড়া দাঁড়া এক মিনিট এক মিনিট ভাই, ওপরে ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো ওপরে, এদিকে বোম গুলি করতে থাক গুলি করতে থাক ভাই। আমি থানোসের দিকে গুলি করতে থাকছি কিন্তু এ আমাকে আর ছুঁতে দিচ্ছে না। ওকে ভাই কোথায় গেল, হ্যালো কোথায় গেল, এই তো ও ভাই এ আমাকে খুব জোর তাড়া করছে। এই দেখো ভাই আমি এদিকে রকেট লঞ্চারের পুরো বাহার করে দিয়েছি কিন্তু এ আমাকে ভাই ওপরেও পটকে দিচ্ছে। আর আমাকে খুব তাড়াতাড়ি নর্মাল হতে অনেকটা টাইম লাগছে, তো আমি এখন এইটা নিয়ে যাবো ভাই। ও দাঁড়া দাঁড়া এক মিনিট এক মিনিট, আমার কাছে একটা পাওয়ার আছে। এই দেখো ভাই ওর গায়ে ঢুকে পড়েছিলাম, তুই আমাকে মারতে পারবি না ভাই, তুই আমাকে মারতে পারবি না। চলো একে তুলে তুলে পটকাবো ভাই, একে তুলে তুলে পটকাবো। ইয়েস চল, ও ভাই ঘামাসান যুদ্ধ চলছে, এও মারছে আমিও মারছি। আরে ডজ করছে ভাই, এই দেখো ভাই ডজ করে করে মারছে। আরে রে 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 ভাই পাওয়ার চেঞ্জ করতে হবে, পাওয়ার চেঞ্জ করতে হবে। এখানে দাঁড়া ভাই 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 ভাই, মার কে মার, ও চল মার 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 মার, ও ভাই ওর শর্ট বের করে নিয়েছে, ও শর্ট দিয়ে খুব বাজে মারছে। আর আমি এর সাথে বেশিক্ষণ ফাইট করতে পারবো না কারণ আমার দেখো এনার্জি লেভেল একদম লো হয়ে গেছে। পালা 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 ভাই, এনার্জি লেভেল লো হয়ে গেছে, আমাকে এনার্জি বাড়াতে হবে, তারপর আমি এর সাথে ফাইট করতে পারবো আবার। ভাই থানোস কোথায়, থানোস আমার তলায়, ভাই ব্ল্যাক হোল মারছে আমার উপরে আর আমি আনকনশিয়াস হয়ে যাচ্ছি কিছুক্ষণের জন্য, তোমরা দেখতে পাচ্ছ। বাকি ঠিক আছে, আরে মারিস না ভাই মারিস না, আরে পড়িস না, আরে উপরে 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 থানোস তলায় রয়েছে ভাই, থানোস তলায় রয়েছে। চলো এনার্জি লেভেল ফুল, এবার 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 আয় থানোস, আয় থানোস কোথায়, থানোস কোথায়, মার মার থানোসকে মার, থানোসকে মার, থানোসকে মার, থানোসকে মার, থানোসকে পটকা, ও চল থানোসকে পটকা, থানোসকে পটকা। আরে আমাকে পাওয়ারটা চেঞ্জ করতে হবে, ও ভাই কি কি ডজ করছি ভাই, ও আমি পালাচ্ছি ভাই, উড়ে উড়ে পালাচ্ছি আমাকে যাতে ধরতে না পারে, আমি ডান দিক বাঁ দিক করছি ভাই। চল তুই শেষ, তুই শেষ ভাই, আমার এনার্জি লেভেল অনেক কমে গেছে, আমাকে এই পাওয়ারটা ইউজ করতে হবে। আর আমার স্যুটের অবস্থা খুব ভালো নয়, এরকম স্যুটের অবস্থা খুব ভালো নয় ভাই। আরে ভাই থানোস, থানোস ছেড়ে দে, থানোস থানোস কোথায়, থানোস আজ তুই বাঁচবি না। আরে আমি আমি আয়রন ম্যান নয়, আমি আয়রন ম্যান নয়, আমি আয়রন ম্যান নয়, আমি আয়রন ম্যান নয় ভাই। চলো পরে ভাই, মিটিওর ছুটেছে, মিটিওর, এই দেখো ভাই মিটিওর বাগেরা ছুটেছে। আরে উড়িস না, উড়িস না ভাই, ও আকাশে আমি ওর ভাই গেম বাজাবো। এবার থানোস কোথায়, ও ভাই কি বাজে মারছে আমাকে। আরে তুই শেষ, তুই শেষ, থানোস ছেড়ে দে ভাই, আমি আর কোনোদিন আসবো না, বিশ্বাস কর আমার তো গেম বাজিয়ে দিচ্ছে। চল চল চল, আমার কাছে এনার্জি নেই, এনার্জি নেই, এনার্জি নেই ভাই, সব এনার্জি নিয়ে নিয়েছে, ভাগ ভাগ
ভাই আমার কাছে কি আছে, আমার কাছে এই মেইন পাওয়ারটা আমাকে ইউজ করতে হবে, তার জন্য আমাকে এনার্জি স্টোর করতে হবে। আরে তো আমাকে হাওয়াতে উড়তে দিচ্ছে না ভাই, আমার গেম বাজি দিচ্ছে হাওয়াতে। ডান দিক বাদিক, ডান দিক বাদিক করতে হবে ভাই, থ্যানোস তো তলায়, মারপিট করছে, এইখানে রয়েছে থ্যানোস। হ্যালো ভাই, ধরিস না এরম ভাবে, দেখো আমি এইখানটায় দাঁড়াবো, আপাতত আমার এনার্জি ফুল হবে যতক্ষণ না, চলো থ্যানোস তলায়, চল চল থ্যানোস, তুই শেষ, তুই শেষ, তুই শেষ, তুই শেষ, ভাগ ভাগ এনার্
ভাই থানোসকে আমি মারতে পারবো না, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। আমি যা বুঝতে পারছি, আমি এই পাওয়ারটা রাখি। তুই আয়, তুই আয়, তুই আয়, তুই আয়। ও ভাই আমার দিকে লাফিয়ে আসছে, আমার দিকে লাফিয়ে আসছে। ভাই আমার এনার্জি অনেক শেষ হয়ে গেছে, আমাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ। ভাই আমার পেছনে ও তারাই করে যাচ্ছে, আমার হেল্প লাগবে। ভাই আমার সাথে অনেকগুলো আরও আয়রন ম্যান চলে এসছে, ওই দেখো ওকে, ওর সাথে ফাইট করছে। ভাই এ দেখো ওরা ফাইট করছে, কিন্তু ওরা গেল কোথায়? এই দেখো, এই দেখো ভাই, দেখো ওর সাথে ফাইট তো করছে, যেটা হচ্ছে মেইন কথা যে ওরা গেল কোথায়? এই দেখো এরা ফাইট করছে আমার হয়ে। ভাই এরাই মনে হয় ওই লোকরা যাদের ব্যাপারে আয়রন ম্যান বলছিল। এই দেখো মার কি মার, পুরো ভাই সবাই মিলে থানোসকে মারবো। এই দেখো সবাই মিলে থানোসকে মারবো। ভাই এরা তো আমার বন্ধু, থানোস কোথায় গেল? এই দেখো থানোস ভাই এখানে পড়ে রয়েছে, থানোস পালিয়েছে এখান থেকে। ভাই থানোস এখান থেকে পালিয়ে গেছে, আর থানোসের ক্লোন কয়েকটা এসেছিল মনে হয়। কারণ দেখো থানোস পালিয়ে গেছে, আর আমার মনে হয় শুটের এনার্জি শেষ, আমি জানি না। আর এরা হচ্ছে আমার বন্ধু, দেখি এদের সাথে কথা বলে এরা কি বলছে। আরে তোমাদের কেউ কি টনি বলেছিল যে এখানে এরকম থানোস এসছে, আমাদের হেল্প লাগবে? আরে হ্যাঁ হ্যাঁ থানোস, থানোস আমি বুঝতে পেরেছি, আমরা থানোসের জন্য এসেছি। কিন্তু আমরা ভাই নর্মাল লোক, কিভাবে থানোসের সাথে ফাইট করব আমরা জানি না। আমরা ফাইট তো করেছি, কিন্তু আপাতত পালিয়ে গেছে বেশি ড্যামেজ খেয়ে। ভাই অ্যাভেঞ্জাররা আসার আগেও পালিয়ে গেছে। ভাই বলতে বলতে থানোস চলে এসেছে, বলতে বলতে থানোস চলে এসেছে। ভাগো 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 ভাই, বলতে বলতে থানোস চলে এসেছে। দেখো আরে এখানে আর ফাইট করা যাবে না ভাই, আর ফাইট করা যাবে না। এখানে বলতে বলতে থানোস চলে এসেছে, থানোস কোথায়? ভাই এই দেখো থানোস, আমার গায়ে আর এনার্জিও নেই। আমার হেল্প লাগবে, আমি দৌড়লাম এখান থেকে, আমি চললাম এখান থেকে কোন পাহাড়ে। ভাই দেখো এরা আমাকে ছাড়ছে না, আমার কাছে টেলিপোর্ট করছে। গাইস দেখতে পাচ্ছো আমার অবস্থা খুব বাজে, আমি আর ঠিক করে দৌড়তে পারছি না, ঠিক করে হাঁটতেও পারছি না। ভাই আমার অবস্থাটা একটু বেশি বাজে হয়ে গেছে, তো আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না ভাই অ্যাভেঞ্জার্সের সব লোকেরা ফেরত আসছে। কারণ আমরা যে টিমমেট গুলো ছিলাম, টিমমেটের মধ্যে ভাই বাকিরা মরে গেছে, আর আমি একমাত্র জ্যান্ত রয়েছি, কারণ থানোসের ভাই ক্লোন চলে এলো কোথা থেকে? দেখো মেইন কথা হচ্ছে থানোসের কাছে পাঁচখানা স্টোন রয়েছে, তো নিজেকে যত ইচ্ছা ততগুলো ক্লোন বানাতে পারে, আর যখন ইচ্ছা তখন পালিয়ে যেতে পারে। আমাদের মেইনলি সবার হেল্প লাগবে ওদেরকে হারাতে। যদি এই ভিডিওটাতে 10,000 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা নেক্সট পার্টের মধ্যে থানোসকে মারবো অ্যাভেঞ্জার্সের সব কটা লোককে নিয়ে। গাইজ তো তাড়াতাড়ি এই ভিডিওটাতে 10,000 লাইক কমপ্লিট করে দাও। তো ঠিক আছে গাইজ, আজকে গেমপ্লেটা এতটাই। যদি তোমাদের গেমপ্লেটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। কিন্তু ওরা বলছিল যে ওরা আয়রন ম্যান না, তাহলে ওরা গিয়েছিল যে আমার সাথে মারপিট করার জন্য। তোমরা এসছে, আর বাকি অ্যাভেঞ্জার্সরা কোথায়? Avengers are tired of this, so I'm not the Los Santos.